বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন সব সংস্কারে অন্তর্বর্তী সরকারের হাত দেওয়ার দরকার নেই ঠাকুরগাঁওয়ের কালীবাড়ি এলাকায় নিজ ভবনের সাংবাদিকদের সাথে আলাপকালে আগামী নির্বাচন নিয়ে শঙ্কা প্রকাশ করেন বিএনপি মহাসচিব এ সময় অন্তর্বর্তীকালীন সরকার এখন পর্যন্ত কোন রোডম্যাপ দেয়নি বলে অভিযোগ করেন তিনি বলেন নির্বাচন ব্যবস্থাকে সংস্কার করার জন্য একটি কমিটি করার পাশাপাশি রাজনৈতিক দলগুলোর মতামত জানতে অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে চিঠি দেওয়া হয়েছে আওয়ামী লীগের সমালোচনা ও জাতীয় ঐক্য নিয়েও কথা বলেন মির্জা ফখরুল এর আগে ঠাকুরগাঁও জেলা বিএনপি দলীয় কার্যালয়ের ভিত্তি প্রস্তাব স্থাপন করেন বিএনপি সবচেয়ে জরুরি যে জিনিসটা প্রয়োজন সেই জিনিসটা হচ্ছে যে একটি একদম অবাধ নিরপেক্ষ সকলের কাছে এবং সেই নিরপেক্ষ নির্বাচনের পূর্বে নির্বাচন ব্যবস্থাকে সেই নির্বাচনের জন্য উপযোগী করে তোলার জন্য লেবল প্লেইং ফিল্ড তৈরি করার জন্য তার জন্য উপযোগী করে তোলা সেই বিষয়গুলো আমরা বলেছি সেই সমস্যাগুলো দ্রুত করা প্রয়োজন দেশের রাজনৈতিক সংকট মোকাবেলা অর্থনৈতিক সংকট মোকাবেলা সব কিছুর জন্য এখানে নির্বাচিত সরকার নির্বাচিত পার্লামেন্ট অত্যন্ত জরুরি